হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি আছেন তিনি একজন ছাত্রলীগ কর্মী, ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রলীগের সভাপতি আপনি মেহেদী হাসান। ছাত্রলীগের বর্তমান ইমেজ কি? ছাত্রলীগ হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ সংগঠন। 1952 সালের ভাষা আন্দোলন, 1966 ছয় দফা, 1969 গণ অভ্যুত্থান থেকে শুরু করে সেই 1971 মহান স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছিল। এবং এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী দেশতো শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের সময় ছাত্রলীগ ভ্যানগার্ডের ভূমিকা পালন করে এসেছে। এবং ছাত্রলীগ কিন্তু সেই 52-র যে বুকের তাজা রক্ত দিয়ে আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছিল। তো বর্তমান ছাত্রলীগ দেখেন এই করোনার ভেতরে আমরা ছাত্রলীগ কিন্তু অনেক অগ্রণী ভূমিকা পালন করেছি, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশতো শেখ হাসিনা পার্লামেন্টের প্রশংসা করেছেন। আর বর্তমানে ছাত্রলীগের ইমেজ যেটা আমি বলবো অনেক ভালো। তাহলে খারাপ যখন ছিল তখন কি কি কারণে খারাপ ছিল? তখন আসলে ছাত্রলীগের ব্যাপারে বিরোধী দলের সময় বিএনপিরা বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াতো যে ছাত্রলীগ টেন্ডারবাজি করে, বিভিন্ন খুন খারাপি করে, এগুলো আসলে টোটালি রিউমার। এগুলো কিন্তু ছাত্রলীগ আগেও কিন্তু করে নাই, বাট এগুলো কখনো কিছু ষড়যন্ত্র হয়। এই ষড়যন্ত্রের কারণে ছাত্রলীগকে একটা পক্ষ এগুলো কলুষিত করতে চেয়েছিল, কিন্তু সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। তার মানে ছাত্রলীগ কখনো কোনো অন্যায়ের সাথে কোনোদিন জড়িত ছিল না? আমি বিশ্বাস করি ছিল না। যা সচক্ষে মানুষ দেখেছে বা যা মানুষের সচক্ষে হয়েছে, আচ্ছা এটা তো টুকটাক কিছু ঘটনা থাকে, যেমন কথা কথা, যেমন আমি মহানগর দক্ষিণের সভাপতি, আমি শেখ হাসিনার কর্মী, তো আমার পেছনে কিন্তু হাজার হাজার ছেলে পেলে ঘুরে। আমি যখন পার্টি অফিসের কোনো পলিটিক্যাল প্রোগ্রামে যে সাপোজ একটা ছেলে সে একটা সেলফি তুলে চলে গেল, বাট সে হয়তো কোনো ছাত্রদল আগে করতে পারতো, আই ডোন্ট নো, যেটা আমি জানি না, বাট পরে সে একটা খারাপ কাজ করলো, থানায় যে বললো আমি তো মেহেদী বেলো, কে দেখে নিয়ে যে আমার ছবি মেহেদী ভাইয়ের সাথে, তো এভাবে আবার দুটা সাংবাদিক একটা অনলাইনে নিউজ করে দিল যেটা মেহেদী ভাইয়ের কর্মী। এভাবে কিন্তু বিভিন্ন ঘটনা ঘটেছে, যেমন এর আগেও কিছু ঘটনা ঘটেছে। তারা কিন্তু আসলে ছাত্রলীগের প্রকৃত লোক না, ছাত্রলীগ হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শের একটা জায়গা। ভবিষ্যতে যেন সমালোচিত না হয় এই জন্য কর্মীদেরকে কি অনুশাসনের মধ্যে আপনারা রাখেন বা কর্মী বাছাইয়ের ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি? আমি ব্যক্তিগতভাবে আমরা যখন ছাত্রলীগ মহানগর কমিটি করলাম, ঢাকা মহানগর দক্ষিণ কমিটি, আমরা প্রথমে দেখেছি তারা আওয়ামী লীগ ফ্যামিলির নাকি, এবং তারা রানিং স্টুডেন্ট নাকি, এবং তারা মাদকের সাথে জড়িত নাকি। এর জন্য আমরা আমাদের কর্মীদের মাধ্যমে এবং তারা যারা যে জায়গার ভোটার, যেমন একটা ছেলের বাড়ি বরিশাল, ওই থানায় আমরা পুলিশের সাথে কথা বলেছি, লোকালি খবর নিয়েছি যে সে মাদকের সাথে জড়িত কিনা বা কোনো ক্রাইমের সাথে জড়িত কিনা, এবং তার ফ্যামিলি আওয়ামী লীগের নাকি, এই প্রায়োরিটি দিয়ে দিয়ে আমরা কমিটি করেছি এবং কমিটি ভবিষ্যতে এভাবেই করছে। লোকে বলে যে ছাত্রলীগের সদস্য হতে পারা বা ছাত্রলীগের লাইসেন্স পাওয়া মানে মাস্তানির লাইসেন্স পাওয়া। একটা ছাত্রলীগের ছেলে মাঠে রাজপথে কাটছে, সে ত্যাগই ছিল, তাকে একটা পদে মূল্যায়ন করা হলো, এখন সে যদি সেটা সঠিকভাবে ইউটিলাইজ না করে খারাপের দিকে যায়, তখন আমরা তাকে ডেফিনেটলি যদি কোনো কিছু প্রুভ হয় তাকে আমরা সংগঠন থেকে বহিষ্কার করে দিব। ছাত্র দলের অবস্থা কি এখন? ছাত্র দলের অবস্থান বর্তমানে আমি বর্তমান সিচুয়েশন নিয়েই বলি, যেমন করোনাতে দেখেন ছাত্রলীগ কিন্তু এরকমও হয়েছে, মৃত ব্যক্তিকে দাফন দিয়েছে এবং বিএনপির নেতাদেরকেও ছাত্রলীগ দাফন করেছে। সেখানে কিন্তু বিএনপির যেই পরিবার, ওই পরিবারও তাকে কিন্তু আসে, তার লাশটা ফেলে গিয়েছে, সেখানে ছাত্রলীগ কিন্তু তাকে দাফন করেছে। ছাত্রলীগ ফ্রি সবজির বাজার করেছিল, ছাত্রলীগ গ্রামে ধান কাটার কাজেও ছিল, এর জন্যই মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগের প্রশংসা করেছে পার্লামেন্টে। আর দেখেন ছাত্রদল তারা কিন্তু এই যে অনেকগুলো তো সংগঠন, ছাত্র ঐক্য ফ্রন্ট অনেকগুলো, তারা কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু নাই, তারা যখন টকশোতে তাদেরকে নেওয়া হয় তারা বড় বড় কথা বলবে। ছাত্রলীগ প্রেসিডেন্ট এবং সেক্রেটারি গোলাম রব্বানি এবং শোভন যেভাবে আউট হয়ে গেল, এ থেকে আপনারা কী শিখলেন? না, আউটের বিষয়টা এখন আমরা যেটা জানি তার নিজেরা অব্যাহতি নিয়েছিল, কিছু তাদের ব্যাপারে কিছু অভিযোগ আসছিল, সেটা কিন্তু পরে তদন্ত হয় যে প্রুফ হয় নাই, যেটা আমি জানি, তারপর অভিযোগ আসার পরেই তারা অব্যাহতি নিজেরাই নিয়েছিল। লোকে বলে যে ছাত্রলীগের পদ বন্টনের ক্ষেত্রে অনেক সময় টাকার খেলা থাকে, আপনি তো নিজের সভাপতি হয়েছেন দক্ষিণের, টাকা দিয়ে হয়েছেন না টাকা ছাড়া হয়েছেন, বা আপনার অধীনে যাদেরকে আপনি নেন তাদের বিনিময়ে কত টাকা নেন? আমি ছাত্রলীগ করি একদম ওয়ার্ড লেভেল থেকে, তো আর এই ছাত্রলীগের কমিটি ঢাকা মহানগর আর ঢাকা বিশ্ববিদ্যালয় আর কেন্দ্রীয় কমিটিটা মাননীয় প্রধানমন্ত্রী নিজে করে, তো টাকার প্রশ্ন এখানে প্রশ্নই আসে না। তো প্রবলেম হচ্ছে আমাদের দেশে তো অনেক মানুষ, তো প্রতিটা জায়গায় কিন্তু কম্পিটিশন, একটা বাসে ওঠার জন্য কিন্তু মানুষ ঢাকা ঢাকি করে ওঠে, আমরা দেখেছি। তো সেক্ষেত্রে যখন আমরা যখন চাকরি করতে যাই বা একটা কাজের জন্য যাই, সাপোজ এখানে চ্যানেলে
সাপোজ একটা পত্রিকা যদি ধরেন একজন একটা চাকরি পেলো, দশজন না পেলে কিন্তু সে বলবে তার সাথে এডিটরের ভালো সম্পর্ক বা কোন এমপি ফোন দিয়েছে বা টাকার মাধ্যমে হয়েছে। তো একটা পোস্টের জন্য কিন্তু অনেকজন দৌড়ায়, যে পোস্ট পায় সে তো পায়, আর বাকিরা যারা পায় না তখন তারা একটু এরকম ধরনের রিমার্ক।